নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। মাঘের শেষে হাড় কাঁপানো ঠান্ডা রাজ্যে 16টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, কোন কোন জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে, কোথায় কত ডিগ্রি পর্যন্ত নামবে আগামী 2 থেকে 3 দিনের তাপমাত্রা, কোথায় কেমন থাকবে আবহাওয়া, এর জন্য কী কী সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। এবং আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রাজ্যের 16টি জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কম। রাজ্যের বেশ কিছু জেলায় তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। এবারের ফেব্রুয়ারি গত 10 বছরের শীতলতম। গতকালই ছিল মরশুমের দ্বিতীয় শীতলতম দিন। গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.4 ডিগ্রি সেলসিয়াস। এর আগে 2012-13 ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস। রাজ্য জুড়ে ঝাঁকিয়ে শীত পড়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের 14টি জেলায় তাপমাত্রা অনেকটাই নেমেছে। আগামী কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস দিয়েছে গোটা রাজ্যে এখন আগামী কয়েকদিন শীতে কাঁপবে, তবে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে। উত্তরবঙ্গে তাপমাত্রা বাড়তে শুরু করবে বুধবার থেকে। বর্ষার পর কিছুটা আবহাওয়া শুকনো হতে ডিসেম্বর থেকে সাধারণত শীত পড়ে এই দেশে। উত্তরে তাপমাত্রা কমে, তবে দক্ষিণ থাকে উষ্ণ আরামদায়ক। পূর্ব অর্থাৎ কলকাতা ত্রিপুরায় তাপমাত্রা থাকে দারুণ আরামদায়ক। আবার মণিপুর মিজোরামের মতো উত্তর পূর্বাঞ্চলে শীতে কাঁপতে হয় হিহি করে। দক্ষিণ পশ্চিমী উপকূলে গোয়ায় ডিসেম্বরে গড় তাপমাত্রার দিনের সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস, রাতে হলে কমে দাঁড়ায় 21 ডিগ্রি সেলসিয়াস। এ মাসে বৃষ্টি হয় 15 মিলিমিটারে সামান্য বেশি, ফলে ডিসেম্বর মোটামুটি শুকনোই থাকে। রাজধানী দিল্লিতে আবার তাপমাত্রা বেশ ঠান্ডা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 21 ডিগ্রি সেলসিয়াস, রাতে 8 ডিগ্রি সেলসিয়াসও নিচে নেমে যায়। এ মাসে বৃষ্টি হয় মোটামুটি 10 মিলিমিটারের মতো, ফলে বৃষ্টিতে ভেজার সুযোগ তেমন পান না দিল্লিবাসী। তবে বৃষ্টি না হলেও এবছর শৈত্যপ্রবাহে কেঁপেছে দিল্লিসহ উত্তর পশ্চিম ভারত। হাওয়া অফিস হলুদ সতর্কতা জারি করে দিয়েছে। এখন এই বঙ্গবাসীর লেপকম্বল তুলে রাখার কোনো প্রয়োজন নেই। শেষ বেলায় অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ চলতে পারে এই শীতের আমেজ। বাংলার বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়ার বেশ কিছু এলাকায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এই সময় হালকা কুয়াশাসহ তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে, এমনটাই আশঙ্কা করেছেন আবহাওয়াবিদরা। তবে এরপর থেকে বাড়তে পারে তাপমাত্রা পারদ। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়া দপ্তরের দেওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।